বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, মাছবাড়ির পক্ষ থেকে অসংখ্য প্রতিবেদন আপনাদেরকে দিয়েছি। আমরা আসলে 160 টাকা মাছের হ্যাচারি প্রকল্প যেটা বাংলাদেশে নিয়ে আসছিলাম খুবই কম খরচে, সেটা চলমান ছিল, আজকেও চলমান আছে। আমরা এই বছর আসলে এগ্রিকালচার হেল্পার রুবেল আধুনিক কৃষি ফার্মের অনেক চাপের কারণে আমরা মাছ তৈরি করতে পারি নাই। আমরা আজ থেকে আল্লাহ রহমত মাছ নিয়ে কাজ করতেছি, আমাদের পুকুরগুলোতে প্রচুর পরিমাণ মাছ প্রয়োজন হয়। আজ থেকে আমরা শুরু করছি, আমরা কিছু ব্রুড মাছ সংরক্ষণ করে রাখি, সেগুলো আজকে ধরবো। আমরা এখানে হ্যাচারির যে হাউসটা আবার নতুন করে, একই জায়গাতে বারবার মাছ উৎপাদন করলে মাছের বংশগতভাবে ব্যাঘাত ঘটে, পরজীবীর কারণে মাছের অনেকগুলো সমস্যা হয়ে যায়। এগুলো যারা হ্যাচারির সাথে জড়িত তারা জানেন। কিন্তু আধুনিক পদ্ধতিতে যখন একই জায়গায় বারবার কোনো মাছ উৎপাদন করা হয়, তখন যে সমস্যাগুলো থাকে এগুলোর থেকে আমরা রিমুভ করার জন্যে এক এক সময় এক একভাবে করি। এবছর আবার নতুন করে হাউস করলাম, ছাউনি দিলাম, আমরা কিছু ব্রুড মাছ ধরব এবং এগুলাকে আবার কীভাবে আমরা পোনা তৈরি করি। আমাদের ভিডিওগুলো দেওয়ার পিছনে একটাই কারণ, আপনারাও এইভাবে নিজেদের মাছগুলো নিজেরা তৈরি করবেন, এটাই আমাদের মূল লক্ষ্য এবং মূল চাওয়া পাব। চলুন যাওয়া যাক, আমরা মাছ ধরব। আসো, কিছু পরিমাণ মাছ ঢুকছে বলে মনে হয়। আমাদের একটা ব্রুড মাছ এটার ভিতর ছিল, আমরা এটা শিং 3 বছর ধরে রাখছি, একটা মাছই ঢুকছিল। আর এই মাছটা ব্রুড কাকে বলে যদি আপনারা দেখেন, এটার থেকে আমরা যে ডিমটা নিব ইনশাল্লাহ সেই ডিমটা হবে মিসুইড। মাছটা আমরা ব্রুডগুলো এভাবে ধরব। আমাদের এগুলা ব্রুড মাছ, এটা ডিমের মাছ আর কি। দর্শক, আমরা যে মাছগুলো ধরলাম, একটা ব্রুড মাছ, একটা মাছের যদি ডিম হয় মাছ বেশি লাগে না ইনশাল্লাহ। এরকম কিছু মাছ ধরলাম, এগুলাকে আবার ঝর্ণা দেওয়ার পর বাছাই করে আমরা অল্প কিছু মাছ থেকে আজকে ডিম বার করবো ইনশাল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং মাছগুলোকে যখন আমরা হরমোন দেবো তখনও দেখাবো। মাছ বেশি লাগে না প্রিয় দর্শক, এই মাছ কটা আমরা ধরলাম, দুটো খেয়াল দিয়ে ছোটো বাচ্চাকে নিয়ে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন, এই মাছগুলোর থেকে আমরা ডিম তৈরি করবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমরা সকালবেলা যে মাছগুলো ধরছিলাম সেগুলোকে হরমোন দেওয়ার জন্য আর কি আমরা প্রস্তুত করছি। আমাদের মাছগুলো ব্রুড মাছগুলো আপনারা দেখবেন, এগুলো আমাদের ব্রুড মাছ। প্রিয় দর্শক, 4টা মাছ আমাদের 2 কেজি হয়েছে, একটা করে মাছ 1/2 কেজি ইনশাল্লাহ। এটা 2 কেজি 400 গ্রাম হয়েছিল, এটার ওজন 400 গ্রাম, 2 কেজি আল্লাহ রহমত হয়েছে। আমরা এই 4টা মাছকে হরমোন দিব আর কি। আমাদের মাছগুলো যদি একটু দেখাই, আপনারা মাছ নিয়ে যে চিন্তা করেন, দেখুন আমাদের এই ব্রুড মাছ খুবই সুন্দর। আমরা 3 বছর ধরে এই মাছগুলোকে লালন পালন করতেছি, ওগুলোকে আমরা হরমোন দিব আর কি। মাছগুলোকে এইভাবে হরমোনটা দিই, দেখুন বিসমিল্লাহ রহমান রহিম। এভাবে এখানে কোনো জটিলতা নাই, আমরা মাছবাড়িতে মাছের সহজ করার উদ্দেশ্যে আপনাদেরকে সবসময় দেখাই। দেখুন ওটা কিন্তু থাকলো, হ্যাঁ মাছগুলো আসলে দর্শক আমাদের মাছ 4টাকে হরমোন দেওয়া হলো, মাছ বেশি লাগে না। ব্রুড মাছ সংরক্ষণ করতে পারলে 4টা মাছ আমরা আবার পানিতে দিব, অন্যতে আবার মাছগুলোকে ছেড়ে দিলাম। এইটা দেখি, এগুলো এখন আবার এখানে হাঁপা দিব, আর 4টা পুরুষ আমরা এখন দেখো। দর্শক, আমরা আজকে প্রথম এ বছরের হ্যাচারি প্রক্রিয়া চালু করলাম,
আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা নিজেদের জন্য কিছু মাছ তৈরি করতেছি, দুটা একটা ওয়াটারও আছে। আমরা আসলে মাছ চাষ করি কিন্তু এবছর সুযোগই হয়নি, এবছর নিজে নিজে আমাদের পুজো পোনা হয়েছিল, আমরা এটা করলাম। ইনশাল্লাহ আল্লাহ পাকের দয়া আপনারা দোয়া করবেন। মাছবাড়ি থেকে আমরা আপনাদেরকে মাছ চাষে উদ্বুদ্ধ করার জন্য এই সমস্ত ভিডিও দিয়ে থাকি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।